আজ আমরা চলেছি হুগলি জেলার এক জনপদ দশঘড়ার দিকে। শোনা যায়, মুঘলদের আক্রমণ থেকে বাঁচতে জনৈক জমিদার তার সমস্ত অর্থ সম্পত্তি 10টি ঘড়ায় করে পুঁতে রেখেছিলেন। সেই থেকে এই জায়গার নাম হয় দশঘড়া। দশঘড়া তারকেশ্বর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। দশঘড়ায় অনেকগুলো জমিদার বাড়ির মধ্যে বিপিন কৃষ্ণ রায়ের এই জমিদারিতে আমরা এসে পৌঁছেছি। বিপিন কৃষ্ণ রায়ের জমিদারিতে প্রবেশ করতেই এই বড় তোরণদ্বারটি পড়ে। এখানে আগে ঘড়িও ছিল, যা আজ বন্ধ। তোরণদ্বার দিয়ে প্রবেশ করতেই বিপিন কৃষ্ণ রায়ের বানানো এই দাতব্য চিকিৎসালয়টি দেখা যায়, যা 1915 সালে নির্মিত হয়েছিল। রায়বাড়ির দুর্গাপুজো দেখতে গিয়েই প্রথমে আমরা দেখতে পেলাম এই নাট মন্দির, যা প্রায় 100 বছরেরও পুরনো। এই নাট মন্দিরের সামনেই দেখা যায় একটি রাসমঞ্চ। এই যেটি দেখছেন, এটি রায়বাড়ির রাসমঞ্চ। এই বাড়িতেই রায়বাড়ির দুর্গাপুজোটি হয়। দুর্গা দালানে ওঠার কোনো অনুমতি ছিল না বলে দূর থেকেই আমরা দুর্গা প্রতিমা দর্শন করলাম। উপরের এই কাজটি দেখতে পাচ্ছেন, দুর্গা দালানের প্রত্যেকটি স্তম্ভের মধ্যে বিষ্ণুর বিভিন্ন অবতারের নাম ও তাদের একটি করে মূর্তি এবং দুর্গার বিভিন্ন অবতারের নাম ও তার মূর্তি তৈরি করা রয়েছে। এই দুর্গা দালান ছাড়াও এই রায়বাড়ির জমিদারিতে আরো অনেক পুরনো বাড়ি রয়েছে, যেটা আজ থেকে 100 বছর আগে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এই হচ্ছে রায়বাড়ির দুর্গা প্রতিমা। Thank you.
দুর্গা প্রতিমা দর্শন করে আমরা রায়বাড়ির এই ঝিলের সামনে এলাম। এখানেও তাদের একটি পুরনো বাড়ি দেখা যায়। দশঘড়ায় আরেকটি জমিদার বাড়িতে গিয়েছিলাম, সেটি এর পরের ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এরকম আরও ভিডিও নিয়ে আমি আবার আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।